নমস্কার বন্ধুরা, শিক্ষাগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে। এই পরীক্ষাটি কত তারিখে হচ্ছে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি এবং আপনাদের দেখাবো সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশান কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের ই অ্যাডমিট কার্ড। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই অফিসিয়াল নোটিফিকেশান সর্বপ্রথম আমার এই চ্যানেলে প্রকাশিত হচ্ছে। আমি যেই অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের দেখাবো সম্ভবত এখনও ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, তো এটি বিশেষ সূত্র মারফত এটি আমি জোগাড় করেছি। তো বন্ধুরা, একটু কষ্ট করে লাইক করবেন ভিডিওটি এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক এবং ভিডিওটা শুরু করে যাক। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে কার্তিক আর আপনারা দেখছেন শিক্ষাগুরু চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এই সেই অফিসিয়াল নোটিফিকেশান যেটি এখনও ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, এটি আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বিশেষ সূত্র মারফত এটি আমি জোগাড় করেছি। তো বন্ধুরা, এই নোটিফিকেশানটি এখনও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, তো আপনাদের আগাম জানানোর জন্য এটি আমি আপনাদের জন্য নিয়ে এলাম। তো বন্ধুরা, এই সেই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হেড অফিসার ঠিকানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন ব্লক ডিজে সল্টলেক সিটি কলকাতা 791 এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর হচ্ছে 13/2019 WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবং এখানে লেখা আছে দ্য ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 হ্যাজ বিন শিডিউল্ড অন 4/8/2019 অর্থাৎ 4 আগস্ট 2019 রবিবার আপনাদের পরীক্ষাটি হচ্ছে এবং পরীক্ষা হবে 12টা থেকে 1টা পর্যন্ত। এবং এই পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন 18/7/2019 তারিখ থেকে এবং এই ওয়েবসাইটে www.wbpolice.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা 18/7/2019 তারিখ থেকে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কোনো রকম বাইপোস্টের মাধ্যমে কোনো প্রকার অ্যাডমিট কার্ড যাবে না এবং আপনার ফোনে SMS যাবে কি না এটাও কোনো ঠিক ঠিকানা নেই। তো 18 তারিখ থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই, আর তার সঙ্গে বলে রাখি আর দু এক কথা, পরীক্ষার রুমে আপনারা যে সমস্ত জিনিস নিয়ে যেতে পাবেন না। তো বন্ধুরা, এই নোটিফিকেশানে আরও জানানো হয়েছে যে সমস্ত জিনিস নিয়ে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না সেই সমস্ত জিনিসগুলি হচ্ছে মোবাইল ফোন, পোর্টেবল স্ক্যানার, হিয়ারিং ডিভাইস এবং ডিজিটাল রিস্ট ওয়াচ এবং কোনো প্রকারের কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আপনি পরীক্ষার রুমে ঢুকতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।